Assalamualaikum, welcome back to my channel Kalbi Blog. কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আমার সব বন্ধুরা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তো বন্ধুরা আজকে নিয়ে এলাম পেঁয়াজির একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। আমি এখানে 2 কাপ পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর লবণ। আর আমি এখানে 100 গ্রামের মতো বেসন দিয়ে দিচ্ছি। আর 25 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমি সঙ্গে কিছু কাঁচামরিচ কুচো দিয়ে দিয়েছি অল্প পরিমাণের, আপনারা যেরকম ঝাল খান সে পরিমাণ। বন্ধুরা আমি যে পরিমাণটা বলে দিলাম সেটা আমার ক্ষেত্রে আপনারা যদি বেশি করতে চান তাহলে আপনারা ওই পরিমাণে দিয়ে দিবেন। তো দেখুন এরকম হবে, কাঠালো ভাব হবে এরকম। আর বন্ধুরা পেঁয়াজগুলো অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আবার। তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট, এরকম হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে বন্ধুরা আর অনেক মচমচে হয়েছে। আমার এই টিপসগুলো আপনারা ফলো করে এরকম করে বানালে আমার মনে হয় আপনারা এরকম পারফেক্ট করে বানাতে পারবেন। তো বন্ধুরা এরকম রমজান মাসে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। তো আর বন্ধুরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।